ভিডিও শুরুতেই আমি তোমাদের কিছু কথা বলতে চাই, এই ঝড়ের সময় সবাই সাবধানে থেকো, এবং তোমার যদি পাকা বাড়ি হয়ে থাকে এবং তোমার আশেপাশের লোকজনের যদি টালির বাড়ি, টিনের বাড়ি বা অন্যান্য কাঁচা বাড়ি হয়ে থাকে, তারা যদি আশ্রয়ের জন্য আসে তোমার কাছে, তাহলে অবশ্যই একটা রাতের জন্য অন্তত তাদের আশ্রয় দিও। আর এছাড়া আরেকটা যে কথা, আশেপাশের কুকুর বেড়াল তারা যদি তোমাদের বাড়ির কোনো শেডের নিচে থাকতে চায় বা তোমাদের বারান্দাতে উঠে আসতে চায়, অন্তত একটা দিন একটা রাতের জন্য তাদেরকে আশ্রয় দিও। এবার অনেকেই বলবে, কেন একটা দিন, কেন বাকি দিনগুলো কি তাদের তাড়িয়ে দেওয়া হবে? দেখো, বাকি দিনগুলো যদি তুমি তাদের তাড়িয়েও দাও তাহলে কিন্তু তারা অন্য কোনো না কোনো জায়গায় ঠিক থাকতে পারবে, কিন্তু এই সময়টা একটা বাড়ি থেকে অন্য বাড়ি যেতে যেতে তারা ভিজে যাবে এবং কুকুর বিড়াল জলকে কতটা ভয় পায় সেটা তোমরা সবাই জানো। সো ইয়া, মানুষের পরিচয় দিও। এই গাইস, শুভ বিকেল এন্ড ওয়েলকাম টু বং নিউজ বয় ইউটিউব চ্যানেল। শুরুতেই আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া ব্যানকে নিয়ে। তো আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে থাকেন তাহলে আপনি জানবেন এক দুদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইসব ব্যান করার কথা চলছে। বেসিক্যালি কেন এটা ব্যান করার কথা চলছে এটা যদি আপনি না জানেন তাহলে আমি শর্টে বুঝিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু গাইডলাইন্স দেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যান্ড ওটিটি প্ল্যাটফর্মদের জন্য। তো বেসিক্যালি অধিকাংশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই এটাকে অ্যাপ্লাই করেনি, আর এটা অ্যাপ্লাই করার কথা ছিল উইদিন 3 মান্থ। যেহেতু 3 মাস কমপ্লিট হয়ে গেছে তাই সবাই বলছে হয়তো এগুলো ব্যান হয়ে যেতে পারে। এই গাইডলাইনে বেসিক্যালি ছিল অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুলভাল জিনিস ছড়ায়, ফেক নিউজ ছড়ায়, জাতি ধর্ম এই সমস্তকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, তো অনেকেই অনেক ফেক জিনিস শেয়ার করে। তো এই শেয়ারটা শুরু হচ্ছে কোথা থেকে, একদম মূল শিকড়টা কোথায়, এই সমস্ত খুঁজে পাওয়ার জন্য এই সমস্ত সোশ্যাল মিডিয়াকে আলাদা করে একটা টিম বসাতে বলেছিল। তো অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় এটা করেনি, তো সেই জন্য এগুলো ব্যান হওয়ার কথা বলছে। তো বিভিন্ন ইউটিউবার অ্যান্ড ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের রিয়াকশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কথা বলবো হ্যারি বোলকে নিয়ে। হ্যারি বোল তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা আছে এফবি ব্যান হবে কি হবে না জানি না, তবে ভিডিও বানানো বন্ধ হবে না মাই ডিয়ার। যেভাবে পাশে ছিলে পাশে থেকো, ভালো থেকো, সাবধানে থেকো সবাই, লটস অফ লাভ টু ইউ গাইস। আর ইউটিউবে ভিডিও আসবে, স্টে কানেক্টেড, লিংক বিলো। নেক্সট রুদ্র এক্স তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল যেভাবে চারিদিকে একই খবর শুনতে পাচ্ছি, তোমাদের কাছে না পৌঁছাতে পারলে আমার ভালো লাগবে না, জানি না আদৌ ফেসবুক বন্ধ হবে কিনা, কিন্তু এখানে তোমাদের মতো থুড়ি, হ্যাঁ তোমাদের মতো কিছু মানুষ পেয়েছি যা আমি কখনোই হারাতে চাই না, কোনোদিনই না। হাজার মানুষ হাজার কথা বলুক কিন্তু এখানে সবকিছু ক্রিয়েটর ফলোয়ার সম্পর্ক নয়, আমি বলছি এখানে তোমরা তার চেয়েও বেশি আমার কাছে। তাই তোমাকে আজ একটা অনুরোধ করছি, আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, ওটা যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করো, কারণ যদি ভগবান না করুক এখানে যোগাযোগ বন্ধ হয়ে যায় ওখানে অন্তত তোমাদের সাথে ইন্টারাক্ট করতে পারো। নেক্সট ননসেন তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল গেটিং টু সি দিস নিউজ এভরিহোয়ার ইজ এক্সট্রিমলি হার্ট টাচিং ফর মি, আই হোপ দিস শুড নট happen, the news is authentic anyway, but there is no current prediction what is going to happen, the government may take action or it may get resolved. নেক্সট বংরান তার ফেসবুক থেকে কালকে লাইভ এসেছিল, অ্যান্ড সেই লাইভের ক্যাপশনে লেখা ছিল ভারতে হয়তো ফেসবুক, টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যান হতে পারে, ভারত কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস রেখেছিল সেগুলো না মানার জন্য, যদি হয়ে যায় তাহলে হয়তো আমি আমার এই ফেসবুক পেজ হারিয়ে ফেলবো, আমি আমার ভিডিওর মাধ্যমে অনেক মানুষকে এই পেজের সদস্য হিসেবে পেয়েছি, তারা কেবল আমার ফলোয়ার না, ফলোয়ারের থেকে অনেক বেশি আপন, আমি জব করি বলে ভিডিও বানাতে দেরি হয়, সেই জন্য সবার সাথে কথা বলার জন্য প্রায় লাইভে আসি, সবার সাথে কথা বলি, সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এন্ড যারা তাকে ভালোবাসে তাদেরকে তার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলেছে, নিচে লিংক দেওয়া আছে। নেক্সট সাহিল আহমেদ তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল ফেসবুক কি সত্যি ব্যান হয়ে যাবে, দেন ক্যাপ্টেন রূপ তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল ফেসবুক ব্যান হচ্ছে, তাহলে কি এখন আমরা মজ MX টাকাটা জোশে গিয়ে ভিডিও বানাবো, দেন সে আরেকটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল ফেসবুক ব্যান, টুইটার ব্যান, বাট ইনস্টাগ্রাম ব্যান যাতে না করে। দেন স্যান্ডি শাহ তার পেজ থেকে লাইভ আসে, অ্যান্ড সে লাইভেও অনেক কিছু কথাবার্তা বলে, তো লাইভ লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। নেক্সট মালদা আনসেন্সর তার ফেসবুক পেজে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল ভিডিও বানাবো কথা দিলাম, ফেসবুক থাক না থাক, আমাদের বুকে তোমরা, তোমাদের বুকে আমরা থাকলেই হবে, অ্যান্ড এই জিনিসটাকেই এই পেজের ওনার তার ফেসবুক থেকে শেয়ার করে, অ্যান্ড তাতে লেখে আরে ব্রো মাঠ না থাকলেও গলিতে ওয়ান ড্রপ ওয়ান হ্যান্ডে বেশি মজা আসে, খেলতে জানলেই হলো, কন্টিনিউ দ্য সাপোর্ট অ্যান্ড থ্যাংকস ফর দ্যাট অল আনকন্ডিশনাল লাভ। নেক্সট সুদীপ্ত হালদার তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল যদি দেখি ফেসবুক বন্ধ হয়নি, যারা চেঁচামেচি করছিস কপালে দুঃখ আছে তোদের, আপাতত এটাই বলতে এসেছিলাম, বলা হয়ে গেছে চলে যাচ্ছি, বাকি কথা পরে হবে। দেন রোস্টুইন তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল আমার আর ফেসবুক কমেডিয়ান হওয়া হলো না, এইভাবে বেঁচে কি লাভ, এখানে একটু হলেও ভিউজ আসতো সেটাও দাদু মেরে রেখে দিল, বেঁচে থেকে লাভ কি বল ফেসবুক টুইটার ছাড়া আর। ওকে, তো এবার কিছু হিন্দি কমিউনিটির ইউটিউবারদের রিঅ্যাকশন আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই আশিস চালচালানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, চল তো রে ইনস্টাগ্রাম, কা হুয়া বেন, চল রে না, পাবজি ব্যান কর দিয়া,
इंस्टाग्राम बैन कर रहे हैं, फिर फेसबुक बैन करेंगे, फिर ट्विटर बैन करेंगे, फिर यूट्यूब बैन करेंगे, जिंदगी बैन करेंगे। 2 साल से कोरोना तो चल ही रहा है। ये दीवार कैसी है, दीवार कैसी लग रही है आपको? इस पे सर फोड़ के देखूं? फोड़ के देखता हूं। देन कैरिमिना टी का लेटेस्ट लाइव वीडियो थे एटा बोले, यूट्यूब बैन कर दिया आप तुम लोगों ने यार। अब ऐसे यूट्यूब मत बैन कर दो यार, तुम लोग इतना मत करो यार, इतनी पावर क्यों है तुम्हारे पास? बैन नहीं होगा, ऐसे नहीं होता, ऐसे नहीं हुआ करता। कह रही हो यूट्यूब भी बैन हो जाएगा, क्या करोगे फिर ये बताओ? हमारा तो छोड़ो, मेरा तो छोड़ो, तुम क्या करोगे यूट्यूब बैन हो गया तो? तुम्हारी कहाँ निकलेगी फ्रस्ट्रेशन? गालियाँ किसको दोगे तुम? किसको करोगे ट्रोल? कोई नहीं बचेगा, क्या करोगे? खोखली हो जाएगी जिंदगी। नेटफ्लिक्स पे ट्रोलिंग नहीं है, अमेजोन पे ट्रोलिंग नहीं है। नमस्कार दादा, यूट्यूब बैन होगा आपको और नहीं देख पाएंगे। किसने कह दिया तेरे को यूट्यूब बैन हो? एक तो ये मेरे पास तो कोई खबर नहीं आई। देन ट्रिगर्ड इंसान होता लेटेस्ट लाइव वीडियो थे एटा बोले, आई हैव नो आइडिया व्हाट द हेल इज गोइंग ऑन, बट तुम लोगों से बात करने आया हूँ मैं, क्योंकि अभी मुझे ये न्यूज़ पापा ने दी। पापा कह रहे न्यूज़ में आ रहा है कि यूट्यूब इज गोइंग टू गेट बैंड आज रात को 12 बजे। आई वॉज लाइक आर यू किडिंग मी? आज रात को 12 बजे यूट्यूब बैन हो रहा है? मैं वीडियो लेजिट एडिट कर रहा था मैं, एंड पापा का एकदम से मुझे मैसेज आता है कि अभी अभी न्यूज़ में आया है यूट्यूब बैन का। तो मैंने कहा अगर सच्ची में अगर टेम्प्रेरी कर रहे हैं या परमानेंट कर रहे हैं, हु नोज। अब पता क्या प्रॉब्लम क्या है, अगर ये चीज पहली बार हुई होती ना तो बंदा कहता है अरे छोड़ ना यार, क्या फर्क पड़ता है, नहीं हो रहा बैन, नहीं हो रहा। लेकिन एक बार ना पहले भी ऐसी कई अफवाह आई थी और फिर वो वाली ऐप रात ही रात गायब हो गई थी, समझ रहे हो ना? और फिर उसके बैन होने पे हमने मजे भी बहुत लिए थे। अब अगर यूट्यूब के साथ भी वही हो गया, कांट लिव विदाउट यूट्यूब। आई एग्री, इवन आई कांट लिव विदाउट यूट्यूब ब्रो, इट्स नॉट पॉसिबल मैन, आई होप सो। नेक्स्ट फुकड़ा इंसान होता इंस्टाग्राम स्टोरी पे एटा बोले, अबे क्या लगा रखा है ये, बाय 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 अभिषेक, बाय अभिषेक भैया, अरे गत्ता सूंघते हो क्या भाई? कोई कुछ नहीं जा रहा भाई, सब यहीं पर है, टेंशन ना लो, इतना वीक नहीं है इंस्टाग्राम। नेक्स्ट हम कथा बोलबो रोज ट्विन के लिए। तो रोज ट्विन तार फेसबुके एटा पोस्ट करे, एंड पोस्टे बेसिकली जेटा लेखा छिलो, से किछुदिन आगे एकटा वीडियो अपलोड करेछिलो जेखाने विभिन्न राजनैतिक कथाबार्ता बोलेछिलो, एंड तार जोन्नो तार काछे थ्रेट कल आसछे। सो एटा निये कालके से तार यूट्यूब चैनल थेके लाइव आसे, लाइवेर लिंक आमि वीडियो डेस्क्रिप्शन बक्से दिए दिच्छि, आपनारा देखे आसते पारेन। नेक्स्ट हम कथा बोलबो दा लेजी बंग के निये। तो अनुपम दास बोले एकजन फेसबुके दा लेजी बंग के निये एकटा पोस्ट करे, तो तार उपरे लेजी बंगेर रियाक्शन किछुटा एरकम छिलो। ঘুম থেকে উঠেই একটা স্ট্যাটাস দেখলাম, অদ্ভুত একটা ম্যাজিক দেখলাম ভাই। একটা গুড লুকিং ছেলে রাস্তায় ক্যামেরা নিয়ে বেরোয়, কোনো এক রেস্টুরেন্টে ঢুকে খাওয়ার খেয়ে জাস্ট অসাধারণ বলে, না হ্যাঁ জাস্ট এইটুকুই করে, এক্স্যাক্টলি না আর তেমনি কিছু না। ম্যাজিকটা হচ্ছে অনেকেই কমেন্ট করে দাদা বিগ ফ্যান, না মানে মানে বিগ ফ্যান ওয়ার্ডটা কি এতটাই সস্তা, এতটা সস্তা কি করে হতে পারে? এনিওয়ে ম্যাজিক খিলি 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 YouTube and other social media related news বাংলাদেশ সবার আগে জানার জন্য।